এবার বাংলাদেশের চার প্রকল্পে চীনের $2.4 বিলিয়ন ঋণ। ইআরডি সূত্র জানায়, ঢাকা ও আশুলিয়াকে সংযুক্ত করতে একটি এলিভেটেড এক্সপ্রোয়ে নির্মাণ সহ চারটি প্রকল্পের জন্য $2.4 বিলিয়ন ঋণের জন্য আলোচনা চলছে চীনের সঙ্গে। এমন খবর নিশ্চয়ই ভারতীয় নীতি নির্ধারকদের ঘুম হারাম করে দিয়েছে। তাদের দাবি, চীনা ঋণে জালে নয়া নাম হতে পারে বাংলাদেশের। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে আসেন। সে সময় ২৭টি প্রকল্পের জন্য $20 বিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস দেন তিনি। এই ২৭টি প্রকল্পের মধ্যে 4টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে চীনের সঙ্গে। এখন পর্যন্ত এই চুক্তিটি 7টি প্রকল্পের জন্য $6.65 বিলিয়ন ঋণ অনুমোদন হয়েছে, যার মধ্যে ঋণ বিতরণ হয়েছে $1.54 বিলিয়ন। বাংলাদেশকে চীনের সহযোগিতার বিষয়টিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দেশটি চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা প্রকাশ করেই থেমে থাকেনি, বরং বাংলাদেশ যাতে চীনের সাথে আরও ঘনিষ্ঠ না হয় সেই জন্য দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমেও তৎপরতা চালাচ্ছে। কারণ বর্তমানে প্রতিবেশী বলতে ভারতের সাথে কেউই নেই। হিন্দুত্ববাদী রাষ্ট্র নেপাল পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী নয়। তাই বাংলাদেশ থেকে সব সুবিধা আদায় করে নেওয়া ভারত বাংলাদেশকে হারাতে চাইছে না, কারণ বাংলাদেশ চীনের প্রভাব বলয়ে চলে গেলে ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যাবে। এদিকে সর্বশেষ 2টি প্রকল্পের বিষয়ে ঋণ চুক্তি সই হয়েছে গত অর্থ বছরে চীনের সাথে। ইআরডি সই করা এই চুক্তি দুটির মধ্যে একটি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা DPDC বিদ্যুৎ ব্যবস্থাপনা নেটওয়ার্কের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের জন্য। এর জন্য নেওয়া হয়েছে $1,402.93 মিলিয়ন। অপরটি বাংলাদেশে পাওয়ার গ্রিড কোম্পানির অধীনে $970.02 মিলিয়ন খরচে পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের জন্য। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য চুক্তি সই হওয়ার কথা ছিল গত অর্থবছরের দ্বিতীয়ার্ধে, কিন্তু চীনে করোনা মহামারী শুরু হওয়ায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইআরডি কর্মকর্তারা। এ ধরনের প্রস্তাবনা অনুমোদন হতে সাধারণত দীর্ঘ সময় প্রয়োজন হয়। এই ঋণ আবেদনটি চীনা কর্তৃপক্ষের কাছে 2018 সালে 25 অক্টোবর পাঠানো হয়েছিল বলে তিনি যোগ করেন। 16,901 কোটি টাকার এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 2017 সালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি বা ECNIC অনুমোদন পায়। এর 65% খরচ ধরা হয়েছিল চীন থেকে প্রাপ্ত ঋণের অর্থ থেকে। প্রকল্পের নথি অনুযায়ী প্রকল্পটির কাজ 2019 সালে শুরু হয়ে 2022 সালে শেষ হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্পেন, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের 3টি কোম্পানির যৌথ উদ্যোগে 2019 সালে জুন মাসে নকশা পর্যালোচনা ও তদারকির জন্য একটি চুক্তি সই হয়। এর কাজ শেষ হলে 24 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আবদুল্লাপুর, আশুলিয়া, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং চন্দ্রা হয়ে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে। এটি শনির আখড়ার কাছে বিমানবন্দর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগ স্থাপনকারী 26 কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্প্রসারিত অংশ হিসেবেও কাজ করবে। ডিজিটাল আর্থিক সেবা এবং ই কমার্স সম্প্রসারণের জন্য দেশজুড়ে 10,000 পয়েন্টস অব প্রেজেন্স স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই সম্পর্কে চীনা দূতাবাস জানিয়েছে, ঋণটি প্রাথমিক অনুমোদন পেয়েছে এবং তারা একটি চীনা ঠিকাদারের নাম দিয়েছে যাদের দিয়ে প্রকল্পের কাজ করাতে চায় চীন। ECNIC-এ অনুমোদিত আরেকটি প্রকল্প হচ্ছে রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এর জন্য $276.25 মিলিয়ন ঋণ চেয়ে করা আবেদনের বিষয়ে দূতাবাস জানিয়েছে। চীনা কর্তৃপক্ষ এটি মূল্যায়ন করছে। এদিকে মূলত ভারতের সময় ঘনিয়ে আসছে। বাংলাদেশে চীন তার অবস্থান পাকাপোক্ত করছে, অন্যদিকে ভারত বারবার বাংলাদেশে চীনের কাছে মার খাচ্ছে। আসলে খয়রাতি ভারত চীনা অর্থ ও কৌশলের কাছে পরাজিত হচ্ছে। বাংলাদেশ নিয়ে উভয় দেশের এমন টানাটানিতে বাংলাদেশ নিজের সুযোগটা আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।